আজকের ব্লগটা হতে যাচ্ছে লালন শাহর মাজারকে কেন্দ্র করে, এবং আজকের এই ব্লগে আপনারা জানতে পারবেন লালন শাহ সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য এবং লালন গায়ক, তার অনুসারী এবং লালন মেলা সম্পর্কে জানানোর চেষ্টা করব। সুতরাং আজকের ব্লগটা দেখতে থাকুন। প্রথমেই লালন শাহের মাজারের অবস্থানটা আপনাদেরকে বলে দিই। এটি হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার ছেড়িয়া নামক গ্রামে অবস্থিত, আর এটি কুষ্টিয়া উপজেলা থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘরটিতে রয়েছে বাউল সম্রাট লালন ফকিরের মাজার, এবং তার সামনে রয়েছে তার অনুসারীদের কবরসমূহ। লালন আখড়ার কেন্দ্রবিন্দু হলো তার এই মাজার। তিনি যে ঘরে থাকতেন মৃত্যুর পর তাকে সেই ঘরে সমাহিত করা হয়। তার মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে লালন একাডেমি, আয়না মহল, লালন জাদুঘর ও লালন আশ্রম। প্রতি বছর ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় এবং অক্টোবর মাসে লালন স্মরণ উৎসবে দেশ বিদেশ থেকে বহু লালন ভক্ত এবং তার অনুসারীরা এসে ভিড় জমায়। আর এই লালন শাহের মাজারের প্রবেশ দ্বারের ঠিক বিপরীত পাশেই জমে উঠেছে লালন মেলা, যার এক প্রান্তে হয় লালন সম্পর্কে বিভিন্ন আলোচনা সভা, এবং অন্য প্রান্তে বিভিন্ন ধরনের খাবার, পোশাক আশাক, খেলনা, নাগরদোলা সহ রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। আর এই উৎসবে লালন ভক্তরা তাদের আত্মাধিক নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের আত্মার তৃষ্ণা মেটাতে লালন গীতি গেয়ে থাকে। আর এই মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মেলার ফাস্টফুডগুলো, যেখানে রয়েছে 100 ধরনেরও বেশি খাবারের প্রকারভেদ, এবং এই খাবারগুলো খেতেও বেশ সুস্বাদু। এখানে গ্রামে প্রচলিত বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারও পাওয়া যায়। তো চলুন মেলার মধ্যে দোকানগুলো ঘুরে দেখা যাক। Thank you.
ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।